কি স্বপ্ন দেখেছিলেন যেটা মুখে বলছেন সেই স্বপ্ন দেখেছিলেন না অন্য কোনো স্বপ্ন দেখেছিলেন স্বাভাবিকভাবে তার কোন স্বপ্ন দেখেছিলেন এবং তিনি এবং তার কোন স্বপ্ন ভঙ্গ হয়েছে এটা তাকে জিজ্ঞেস করলেই ভালো ইন্টারন্যাশনাল মার্কেটের তেলের দামের অপরিশোধিত তেলের দামের উপর নির্ভর করে ওনার উচিত যেহেতু উনি তৃণমূল কংগ্রেসে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলছেন ওনার উচিত মুখ্যমন্ত্রীকে একটা চিঠি লেখা যে পেট্রোপণ্যকে যেন জিএসটির আওতায় আনা হয় এবং মমতা ব্যানার্জি যেন রাজি হন তাহলে পরে পেট্রোপণ্যের দাম বিশেষজ্ঞরা বলছেন লিটার পিছু পার লিটার 20-30 টাকা কমে যাবে স্বাভাবিকভাবে এখন ওনার হাতে আরও সহজ উপায় আছে আমি সেই সহজ উপায়টা বলে দিলাম উনি চেষ্টা করে দেখতে পারেন তৃণমূল থেকে যারা এসেছিলেন আমার তারা ফিরে আছে তুমি তদন্ত করবে দেখুন আপনার প্রশ্নের মধ্যেই উত্তর লেখা আছে যারা এখনো পর্যন্ত ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গে সর্বোচ্চ সাফল্য হচ্ছে 18টা MPC জেতা সেই সময় যারা ছিলেন ভারতীয় জনতা পার্টিতে তারা এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টিতেই আছেন যারা 18টা সিট জেতাতে পারেন তারা আগামী দিনে আরও বেশি সিট জেতাতে পারেন এবং বিধানসভাও দখল করতে পারেন দাদা পৌরসভা নির্বাচন আসছে আপনি মনে করেন যে এবারে বিজেপি পৌরসভায় একটা অন্যরকম ফল করবে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় এবং আমরা দাবি করছি কেন্দ্রীয় বাহিনীর দ্বারা মিউনিসিপ্যালিটি ইলেকশন করানোর জন্য যদি তা সম্ভব হয় তাহলে পরে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশন দখল করবে কারণ বিধানসভা ভোট এবং তার আগে লোকসভা ভোটেও ওই ভোটে আমরা বেশিরভাগ পশ্চিমবঙ্গের মধ্যে বেশিরভাগ শহরে মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশনে আমরা তৃণমূলের থেকে অনেক গুণ বেশি ভোট পেয়েছি দেখুন তৃণমূল কংগ্রেস তো গণতন্ত্রে বিশ্বাস করে না স্বাভাবিকভাবে এই প্রশাসনের আন্ডারে যদি ভোট হয় আমার মনে হয় না ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন।